ভয়ংকর রূপ। ইজনের পাশত সিজনক লোকর দেহত কোভিডর অবস্থিতি। 24 ঘণ্টাত 6,050 রোগীর দেহত কোভিডর অবস্থিতি, 14 জনের মৃত্যু। শঙ্কিত স্বাস্থ্য বিভাগ। দেশত পুনর্বার বৃদ্ধি পাবলৈ আরম্ভ করেছে করোনা রোগীর সংখ্যা। ভারতবর্ষত প্রতিদিনে বৃদ্ধি পাইছে কোভিড পজিটিভর সংখ্যা। শঙ্কিত স্বাস্থ্য বিভাগ। সকল রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করেছে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ায়। বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত 6,000 অধিক লোক, 28,303 জন লোকের দেহত ধরা পড়ে করোনার অবস্থিতি। স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যা অনুযায়ী বুধবারের দিন দেশজুড়ে কোভিড পজিটিভর সংখ্যা বৃদ্ধি পালে 4,000 লৈ। সুদীর্ঘ 5 মাসের অন্তত পুনের এনে কোভিড সংক্রমণত শঙ্কিত চিকিৎসক স্বাস্থ্য বিজ্ঞানী। দিল্লিত এই পর্যন্ত কোভিড আক্রান্তর সংখ্যা হয়েছে গৈ 1,795 পর্যন্ত। দৈনিক করোনাত আক্রান্তর সংখ্যা বৃদ্ধির গতি ত্বরান্বিত হয়েছে। মার্চ মাহত 31,902 জন লোক করোনাত আক্রান্ত হয়েছে। তার তুলনাত খোদ এপ্রিল মাহর ছদিনতে 26,523 জন নতুনক কোভিড 19 আক্রান্ত হয়েছে। গড় হিসাবত মার্চ মাহত গড়ে দৈনিক 1,000 লোক করোনাত আক্রান্তর সংখ্যা পাওয়া গেছে। আনহাতে এপ্রিল মাহত দৈনিক গড়ে 4,000 রোগী আক্রান্ত হয়েছে করোনা মহামারীত। যদি সংক্রমণের হার একই থাকে তেন্তে এপ্রিল মাহত 1,20,000 নতুনক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দৈনিক নতুনক আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ধরন অনুসরি এপ্রিল মাহর মোট রোগীর সংখ্যা ইয়াতক বেশি হব পারে। আর ইজনের পাশত সিজনক লোকর দেহত ধরা পড়েছে কোভিডর অবস্থিতি। ইজনের পাশত সিজনক লোক করোনাত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়েছে। তার পাছতে শঙ্কিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। রাজ্য সমূহলৈ সতর্কবাণী জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। News report, the CrossCurrent.